পারিবারিক কলহের জেরে মাকে খুন করে জেলে গেছে বাবা। একই সঙ্গে পিতৃমাতৃহীন হয়ে চরম সংকটে দিন কাটাচ্ছে একই পরিবারের তিন শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কাঁঠালবাড়ি এলাকায়। হতভাগ্য তিন শিশু চাঁদনী মণ্ডল, হাসি মণ্ডল ও খুশি মণ্ডলকে নিয়ে অথই জলে তাদের দাদু দিদা শ্যামফুল মণ্ডল ও নির্মলা মণ্ডল। প্রসঙ্গত, গত 2 মার্চ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূ লিপিকা মণ্ডলকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে খুন করার অভিযোগ ওঠে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ গৃহবধূকে ভর্তি করা হলে গত 8 মার্চ মারা যান তিনি। এই ঘটনায় মৃতার স্বামী পিন্টু মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। এক প্রকার বাধ্য হয়ে পিতৃমাতৃহীন তিন শিশুকে নিজেদের বাড়িতে নিয়ে আসে তাদের দাদু দিদা। অভাবের সংসারে এই তিন শিশুর ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়লে ভিন রাজ্যে কাজে চলে যান শিশুদের দাদু শ্যামফুল মণ্ডল। অসহায় তিন শিশুর কথা ভেবে গ্রামবাসীদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তাদের দিদা নির্মলা মণ্ডল। আমার মেয়ে এরকম বসে আছে চুকুমুকু হয়ে, আর পিন্টু পিন্টু বসে আছে। তারপর আমি আমাকে ঢুকতে সাঁত কি অবস্থা গোটে পুড়ে ছিল, পুড়ে গিয়ে জ্ঞান টেন ছিল না, এভাবে বসেছিল, মুখ লুবিয়ে বসেছিল। তারপরে ছেলেটা বসে আছে, ছেলেটা আমাকে দেখে, ওই পিন্টু জামাইটা আমাকে দেখে আমাকে বলছে যে শালির বেটি শালি বুড়মারানি চলে আসলো, এই ভাষাটা বলে ও পালিয়ে গেল বাড়ি থেকে। পালিয়ে যাওয়ার পর আমার মেয়েকে উঠালাম, খাড়ো করলাম, তো সায়া বলাও সব সেটে আছে শরীরে। তারপরে গ্রামবাসীকে বললাম যে কি আমাকে একটা হাঁসা দে, না হলে একটা ব্লেড দে, আমি কাটবো। তো আমাকে কেউ দিল না। মেয়েটা আমাকে বললো যে মা আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, আমাকে গিধিনি পুড়িয়ে দিল আগুন ধরে। পুড়িয়ে দেওয়ার পর এখন আমার কাছে এখন চাইছি কি বাচ্চাগুলোকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে লেখাপড়া করাবো, আমি কি খাবো। আমরা গরিব মানুষ, আমরা কোনো জায়গা থেকে আমরা সাহায্য পাই না। তারপরে আমরা এই ছেলেটাকে পিন্টুকে আমরা যাই ফাঁসি চাই, তারপরে বাকি আসামিকে আমরা সাজা চাই। তো আমরা কোনো দিক থেকে হ্যাঁ সেদিনই গ্রেপ্তার করেছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।